হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। এখন বাজে দুপুর 12টা। আমি রাইড থেকে ফিরলাম কালই। এর আগে তোমরা দেখেছো যে ভেস্পার বুকিংটা আমি করে এসেছিলাম দিদির জন্য। এখন আমি যাচ্ছি আমাদের এখানে লোকাল ভেস্পার শোরুমে, ওদের সঙ্গে ফোনে কথা হয়ে গেছে। আমি যাব, গিয়ে আগে পিডিএ করবো, সমস্ত কিছু চেক প্যাক করবো, দেন ডেলিভারি নেবো। সো এখন দিদি আসেনি, কারণ পিডিএ করতে চেকিং করতে অনেক টাইম লাগবে। আমি জাস্ট এখন যাচ্ছি, সব কিছু ফর্মালিটিস কমপ্লিট করবো, দেন দিদিকে ডাকবো, ও এসে ডেলিভারি নেবে। সো এখন বাজে দুপুর 3টে, আমি আর দিদি চলে এসেছি ভেস্পা শোরুমে। এখন আজকেই ডেলিভারি নেবো ভেস্পাটা। তো দিদির গাড়ি আজকে ডেলিভারি হচ্ছে, আজকে দিদির বার্থডেও। ভেতরে পেপার ওয়ার্ক চলছে, পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে জাস্ট পেমেন্ট করবো, দেন গাড়ি নিয়ে বেরোবো। ফাইনালি গাড়ি শোরুমে চলে এসছে, এবার সিগনেচার চলছে। সো পেপার ওয়ার্ক কমপ্লিট, চলছে পেমেন্ট প্রসেস। এইদিকে গাড়িটা রেডি হচ্ছে, গাড়িটা রেডি হয়ে যাক। Happy Vespa to you, happy birthday to you, happy Vespa to you. ঠিক আছে চ, কোনো ব্যাপার নাই, সাফাস, চলো কংগ্রেচুলেশন, হ্যাপি বার্থডে, হ্যাপি Vespa, চলো ফায়ার কর। একবার ইয়ে লাইটটা জ্বালা, টাইম হচ্ছে এটা দিয়ে সেট করবেন, এই মোড দিয়ে 9:48। হয়ে গেল তাহলে ডেলিভারি, খুশি, চলো পুরো ম্যাচ হয়ে গেছে, জামা ম্যাচিং, চ। সামনে দিদি নিজের নতুন গাড়িতে, বার্থডের দিন, জায়গা একটা স্বপ্ন পূরণ হলো, মানে বড্ড বেশি প্রাউড ফিল হচ্ছে ওর জন্য। জাস্ট নিজের ইচ্ছে, নিজের শখের একটা শখ পূরণ আর কি, বহুদিনের শখ আজকে ফাইনালি পূরণ হলো। টেম্পোরারি নাম্বারটা লাগিয়ে দিয়েছে, আর সারপ্রাইজিংলি দিদির জামার কালার আর গাড়ির কালার আজকে পুরো সেম সেম ম্যাচিং। ডুয়েল টন ভেস্পা, জামার কালার, গাড়ির কালার একদম পারফেক্টলি ম্যাচ। তো এবার সময় এসে গেছে ফিউয়েল ফিল করার ভেস্পাতে। নতুন গাড়ি, প্রথমবার তেল ভরবো, একটু সাবধানে ভরবে, হ্যাঁ আজকে ডেলিভারি নিয়েছি, একদম অটো কাটে দিয়ে দাও, দেখা যাক কতটা তেল আছে ভেস্পাতে অটো কাটে। 641 অটো কাট, ঠিক আছে আছে, ফিউয়েল ওটা ভরতে হবে না, 641 টাকা 68 পয়সা, 6.04 লিটার তেল ধরলো অটো কাটে। এবার আমার টার্ন ভেস্পা চালানোর, চলো দেখা যাক কিরকম লাগে। ও আলাদাই ফিল গাড়িটা চালানোর, সাইড স্ট্যান্ডে তুলতে ভুলে গেছিলাম, একটু লাইট ফিল হচ্ছে, অ্যাক্টিভার থেকে অনেক লাইট গাড়িটা। আচ্ছা আয়নাটা বাঁদিকে, আয়নাটা একটু লুজ আছে, এটা একটু দেখে নিতে হতো, কোনো ব্যাপার না। আমার সেটা যেটা সবথেকে ইন্টারেস্টিং লাগলো, এর এই স্পিডোমিটারে কাঁটাটাতেও লাইট জ্বলে, ফুয়েল ট্যাঙ্ক ফুল, টোটাল 5 কিলোমিটার চলেছে, 4:10 টাইম। আহা, ছোট্ট একটা এমআইডিও রয়েছে গাড়িটায়,
বেশ সুন্দর লাগছে, এটা খুবই লাইট গাড়ি, আর অ্যাক্টিভার থেকে একটু উঁচু গাড়িটা, কি লাগছে। ফাইনালি ভেস্পা ডুয়েলটন নিয়ে বাড়ি চলে এলাম, জাস্ট অসাধারণ লাগছে, কালারটা খুব কিউট লাগছে দেখতে, হ্যাপি খুব। তেল ভরার পর দিদি আমাকে দিল, আমি পেট্রোল পাম্প থেকে বাড়ি অবধি চালিয়ে নিয়ে এলাম। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভেস্পার ডেলিভারি কমপ্লিট হয়ে গেল, এবার নেক্সট দিন এর একটা ফুল রিভিউ বানাবো। সো স্টে টিউন টু দ্য চ্যানেল গাড়িটার রিভিউ, ফুল রিভিউ দেখার জন্য। চলো বাই বাই, টেক কেয়ার, সাইনিং অফ। এখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, দিদি গেছে গাড়িটা কভার করতে, ব্যালকনি থেকে কি লাগছে গাড়িটা, ও জাস্ট অসাধারণ। ডুয়েল টোন কালারটা সত্যি খুবই কিউট লাগছে, খুব অসাধারণ লাগছে। দিদি এখন গেছে গাড়িটার প্রোটেকশনের জন্য, জল থেকে নতুন গাড়ি আটমোস্ট গিয়ারের সঙ্গে রাখতে হবে।